जय शिव शंभु। तपसिल जाति आदिवासी प्राक्तन सैनिक कृषि विकास शिल्प केंद्र के पिछली वीडियो में हमने आपको बताया डाटा कलेक्ट करने की वजह। और उससे होने वाले लाभ। तो चलिए आज हम आपको लेकर चलते हैं उन लोगों के बीच जो पश्चिम बंगाल के गांव कस्बों में लोगों के बीच जा जाकर उनसे उनके विचार जानकार अपना फीडबैक प्रतिदिन संस्था के ऑफिशियल ग्रुप्स में साझा करते हैं। जय शिव शंभु। नमस्कार, আমি সুমনা মুখার্জি। আমি অভিজিৎ নন্দী। আমি তারাপদ মল্লিক। আমি দীপক দাস। আমি শান্তিনাথ মন্ডল। আমি আইনুল নাহার। আমি নাজমা সুলতানা। তপসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র কা আজ কা ইয়ে ভিডিও পশ্চিম বঙ্গাল কে বাঁকুড়া ডিস্ট্রিক্ট মে জো টিম কে সদস্য কার্য কর রহে হ্যায় উন লোগো কে লিয়ে হ্যায় তো বনে রহিয়ে হামারে সাথ ইস ভিডিও মে। জয় শিব শম্ভু। নমস্কার, আমি সুমনা মুখার্জি, তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের একজন সাধারণ কর্মী। আজ 19শে ডিসেম্বর 2023, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকে, কতুলপুরে সার্ভে করার জন্য, বেসলাইন সার্ভে, যেটা আমাদের সংস্থার তরফ থেকে আয়োজন করা হয়েছে। এই বেসলাইন সার্ভে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে আগেই শুরু হয়ে গেছে, আজ কতুলপুরে শুরু হচ্ছে। এখানকার পিছিয়ে পড়া দুস্থ মানুষদের উন্নয়নকল্পে সংস্থার তরফ থেকে পাশে থাকার জন্যে আমাদের এই সার্ভে শুরু এবং এখানে সার্ভে করতে আসা। আমি এসেছি এবং আমার সঙ্গে এসেছে আমার সহকর্মীরা। আজকে আমরা কতুলপুর পঞ্চায়েতে, কতুলপুর ব্লকের আমরা গাঁথি অঞ্চলে, গাঁথি গ্রামে আমরা সার্ভে আজ থেকে শুরু করেছি। আমরা আজকে সার্ভে, আমাদের একটা সাইড আমরা সার্ভে শুরু করলাম, সেই সার্ভেতে আমরা কমপ্লিট করে আজকে আমরা সবাই একসাথে বাড়ি ফিরছি। আজকে ডেট হচ্ছে 19/12/2023। জয় শিব শম্ভু। তপসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বেসলাইন সার্ভের কাজ চলছে বাঁকুড়া জেলা রায়পুর ব্লক ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত ফুলকুসমা কলোনিতে। ফুলকুসমা ব্লক অফিস থেকে আমরা এই সার্ভের কাজ চালিয়ে যাচ্ছি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। তপসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র বেসলাইন সার্ভের কাজ চলছে বাঁকুড়া জেলার রায়পুর ব্লক ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। ফুলকুসমা গ্রামে আমরা ফুলকুসমা ব্লক অফিসের স্টাফবৃন্দরা সার্ভে করতে এসেছি। আজ 2nd February 2024 সাল। আপনি দাঁড়ানি। জয় শিব শম্ভু। তপসিল জাতি প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রে বেসলাইন সার্ভের কাজ চলছে ফুলকুসমা মাঝিপাড়াতে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট রায়পুর ব্লক ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের অধীনে। আমাদের ফুলকুসমা ব্লক অফিস থেকে স্টাফগণ এসেছেন সার্ভের কাজ করার জন্য। আমরা বেসলাইন সার্ভের কাজ চালিয়ে যাচ্ছি। বলো এই যে এসেছি আমরা সার্ভে করতে ফুলকুসমা সুকুমার নামাতার বাড়িতে সার্ভের কাজ করছি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। আজ ইংরেজি 30শে জানুয়ারি 2024 সাল,
তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রে বেসলাইন সার্ভের কাজ চলছে। মাননীয় শ্রী সৌমেন কলি মহাশয়ের নেতৃত্বে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। বাঁকুড়া জেলার রায়পুর ব্লক ফুলকুসুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলকুসুমা গ্রামের নামাতাপাড়ায় আমরা এসেছি। রায়পুর ব্লক অফিস ফুলকুসুমা অফিস স্টাফ মাননীয়া শ্রীমতী সাবিত্রী নামাতার বাড়িতে আমরা বেসলাইন সার্ভের কাজ করছি। উনি আমাদের পাশে আছেন এবং ওনার নথিপত্র আমাদেরকে বলে দিচ্ছেন, সেই মতে আমরা সার্ভের কাজ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ 29 জানুয়ারি 2024 সাল তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র বেসলাইন সার্ভের কাজ চলছে। সর্বভারতীয় সচিব মাননীয় শ্রী সৌমেন কলে মহাশয়ের নেতৃত্বে বাঁকুড়া জেলার রায়পুর ব্লক ফুলকুসুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলকুসুমা গ্রামের নামাতাপাড়ায় আমরা এই বেসলাইন সার্ভের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এসেছি রায়পুর ব্লক অফিস ফুলকুসুমা অফিস স্টাফ মাননীয় শ্রী ক্ষুদিরাম নামাতার বাড়িতে আমরা এই সার্ভের কাজ করছি। এই ক্ষুদিরাম বাবু আমাদের সামনে আছেন, উনি ওনার সমস্ত নথিপত্র আমাদেরকে বলে দিচ্ছেন এবং আমরা এভাবে সার্ভের কাজ চালিয়ে যাচ্ছি অত্যন্ত আনন্দের সহিত। কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি আমাদের, তাই আমরা খুব আগ্রহের সহিত এই বেসলাইন সার্ভের কাজ চালিয়ে যাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। किसी भी संस्था में नियम सूची में कई नियम होते हैं, उसी तरह तपसिल जाति आदिवासी प्राक्तन सैनिक कृषि विकास शिल्प केंद्र में भी नियम के तहत कार्य किया जाता है, जिनका कि श्री सौमेन कोले जी द्वारा नियुक्त पदाधिकारी कुशलता पूर्वक पालन करते हैं। यही वजह है कि आज तपसिल जाति आदिवासी प्राक्तन सैनिक कृषि विकास शिल्प केंद्र राष्ट्रीय स्तर पर भारतीय ग्राम विकास के लिए नई इबारत लिख रही है। तो आज की वीडियो के लिए अपनी राय हमें कमेंट के माध्यम से लिखकर बताएं। तब तक के लिए नमस्कार, जय शिव शंभू।